আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা দ্বিতীয় পার্টে চলে আসলাম, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু বিসিএ এক চলে এসেছি, আর খুব আনন্দের সাথে আমার ছেলে, আমার ভাই, আম্মু, আমার হাজব্যান্ড সব তো আগে ছুটছে আমার রেখে। এখন দেখেন মাটিগুলো কি সুন্দর লেয়ারে লেয়ারে একটা সুন্দর একটা ইয়ে হয়ে আসছিলো, আমার দেখে অনেক ভালো লাগছিলো। এই জন্য আমিও ভাবলাম যে এগুলো একটু ভিডিও করে নিয়ে রাখি, যাতে দেখতে পাই পরে। আমার মেয়ে খুশি হাঁটছে, আর ওরা বউকে ওর ভিডিও করা নিয়ে ব্যস্ত। ও নিজে নিজে হেঁটে হেঁটে বেড়াচ্ছে আর পানির দিকে আসার জন্য চেষ্টা করছে। আমরা অবশ্যই যেতে যেতে অনেক সময় হয়ে গিয়েছিল, আমরা জাস্ট একটু ঘুরতে গিয়েছিলাম, তো ভাবলাম যে কিছু একটু ভিডিও করে রাখি, যাতে ভবিষ্যতে আমরা দেখলে আমাদের খুব ভালো লাগবে। আর আম্মুরাও আসছিল বাসায়, মানে থাকে এভাবে খারাপ লাগে, একা একা থাকে, মানে ঘরের ভেতরে থাকা তো আম্মুদের অভ্যাস না, গ্রামে একটু ঘুরে বেড়ানো। আমাদের গ্রামের বাসা থেকে আমাদের দাদার বাসা আরেকটু দূরে, সেখানে ঘুরতে যাওয়া এমনই করতো। এখানে এসে, আমাদের এখানে এসে তো আম্মুর সারাক্ষণ আমাদের বাসায় থাকে আর কি। আমার ছেলে অলরেডি পানিতে খেলা শুরু করে দিয়েছে, ওর পানি দেখলে মাথায় কাজ করে না। আমার ভাই নাম লিখছিল, তো আমি তাই একটু আমি ওইটা এটাকে ধরে রাখলাম। ওদিকে মেয়ে হাঁটতে হাঁটতে পানির দিকে চলে যাচ্ছিল রাব্বুকে নিয়ে আসলো। পানি, ওই যে পানি আর পানির দিকে যাওয়ার জন্য ও একেবারে অস্থির করে ফেলছে। এবার আমার হাজবেন্ড নাম লেখার জন্য চলে আসলো, প্রথম লিখতে গেছে, তখন পানির ঢেউ এসে লেখা মুছে দিয়ে যাচ্ছে। এই জন্য ভাবলো যে আরেকটু ওপরে গিয়ে লিখি। ফলে আমার ছেলে আর ভাই ওইদিকে পানিতে মস্তি করতে ব্যস্ত। রবি এবার সালাদ দিয়ে ছবি তোলাবে, কিভাবে কি কি করবে ছবি তুলতে হবে সেই সব বলে দিচ্ছে এইসব আর কি।
আকাশটা অনেক সুন্দর, এই জন্য আমি একটু আকাশের ছবিও নিয়ে নিয়েছিলাম। এই যে আমার মেয়ে আর আমি একটু পানিতে পা ভিজিয়ে দাঁড়িয়ে আছি, এদিকে ছেলে এসে পানিতে ভিজিয়ে দিচ্ছিল, দুষ্টুমি করে খুব পানিতে যে কি মজা পাই ও দেখলেই বোঝা যায়, খুব খুশি হয়। ওগুলো বিশে যেতে খুবই ভালোবাসে। আজকে অবশ্য সন্ধ্যা হয়ে গিয়েছে বলে আমরা একটু শুধু ওই যে বাচ্চাদের নিয়ে একটু খেলাধুলা করছে এরকম করে কিছু ছবি টবি তুলছিল ওরা, তারপরে আমরা বাসায়ও চলে যাই এখান থেকে। এখন আমার ছেলে আসলো নিজের নাম লেখার জন্য, খুবই রাগি ছেলে, নাম লিখতে লিখতে আবার মাঝে রাগ হয়ে যাবে তখন চলে যাবে, দেখতেই পাবেন আপনারা। লিখতে গিয়ে ওর মনের মতো হচ্ছে না বুঝে, ও লেখা আর লিখবই না, খুবই রাগি, রাগ করে চলে যায়। চলে গেল, লিখবই না আমি। একবার যে কাজ আমার হয় না সে কাজ আমার আর করতেই ভালো লাগে না। ওইদিকে ছবি তুলাতুলি হচ্ছে, রুহান আর রবি দুজন মিলে ছবি তুলতেছে। আমার মেয়েও পানিতে ভিজবে বলে মানে চেষ্টা করছে কিন্তু অন্যান্য হাত ধরে রেখেছে, যেতে পারছে না, মনে খুব দুঃখ। আমি এবার বললাম যাই, আমিও ওরা ছবি তুলছে আমি কি করে দেখি বলে আমিও একটু হাঁটা শুরু করলাম ওদের দিকে। গিয়ে আমিও কয়েকটা ছবি তুললাম ওইখানে গিয়ে, ও আমার একটা ছবি তুললো যে দেখো এইভাবে ছবি তুলতে হবে, কেমন হচ্ছে ছবি। তো আমি বললাম যে খারাপ হচ্ছে না, আমি একটু তাহলে আপনার সাথে তুলি, এই বলে আমারও দের ছবি তুল, দুজনার ছবি তুলে দিল রোহান আমার ভাই আর কি। তো আমাদের এখানে ছবি তোলার পর্ব বেশ কিছুক্ষণ চলেছিল, তারপরে আমরা এখান থেকে চলে আসলাম যে এবার চলে যাব আমরা আর এখানে থাকবো না। রবি বলতেছে চলো চলো আর দেরি করা যাবে না, খুব ব্যস্ত। আমার ছেলে তো এদিকে উঠতেছে না, পানির ভেতরে গিয়ে এবার বসে পড়ছে। আমার ছেলের ডাকছি, তার ভেতরে গিয়ে আমার ভাই গিয়ে পানিতে ভিজতেছে, বাচ্চাদের নিয়ে যে আর এক বিপদ, ওরা পানিতে কি দেখলে ওদের মাথা নষ্ট।
তো আমরা এরপরে আরও অনেকবার হলো বিচে গিয়েছিলাম, এবং এটা তো আমরা হলো নিরিবিলি কর্নার সাইটের দিকে এসেছিলাম। আমরা লাবণী বিচের মেন গেট দিয়েও কিন্তু গিয়েছিলাম, সে ভিডিওটাও আমরা সেখানেও কিছু ভিডিও করেছিলাম, সেগুলো পর্ব পর্ব করে আস্তে আস্তে আমরা দিব। আর বাচ্চাদের নিয়ে এই আর কি আনন্দ, বাচ্চারা করলে এটাই খুশি, ওরা খেলা করছে আনন্দ করছে, এটা দেখেই কিন্তু মনে অনেক শান্তি লাগে, ভালো লাগে। আমার ছেলে তো এবার পানিতে এখানে শুয়ে বলে পড়েছে, আরে কি মজা। চলে যাওয়ার এক মুহূর্তে ভিজতেছে, এই জন্য আমরাও ভাবলাম যে চলেই তো যাবো, তাহলে একটু ভিজতেছে ভিজুক। আমার মেয়ে তো দেখেই ভিজার জন্য ওর মন খুবই ইয়ে করতেছে, কিন্তু তো অনেক ছোট, এখনো অতটা ভাবে ভালোভাবে ভিজতে দেওয়া যাচ্ছে না। এই যে পানি আসছে, এই পানিতেই ও খেলছে। রুবাইয়ের পানি খেলতে খুবই পছন্দ করে দেখবি, ও পানিতে মানে পানিতে বলতে এই যে সমুদ্রের পাশে যে এই পানি ঢেউ আসে ওর অনেক ভালো লাগে।